হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 7:30 থেকে 8টা হবে, তো ছেলেকে স্কুলে রেখে এসেছি, আবার নিতে যাব ওই 10:30-টায় সময় যাব নিতে। তো এখন 8টা বেজে গেছে, এলাম 7:30-টায়। তো আমি যখন ভোরবেলা ঘুম থেকে উঠি তখন ঘরটা ঝাড় দিয়ে ছেলেকে খাইয়ে রেডি করে স্কুলে নিয়ে গেছিলাম 6টার সময়। বাড়ি ঢুকতে ঢুকতে বেজে গেছে 7:30-টা বেজে যায় আমার বাড়ি ঢুকতে ঢুকতে। তো 7:30-টায় এসে আমরা তাড়াহুড়ো করে সব কাজ করি, করে রান্না রেডি করি, করে তারপরে স্কুলে যাই। তো সেই জন্যই মানে দু দু আড়াই ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট করতে হবে, স্নান করে পুজো দিয়ে তারপরে স্কুল। তো দেখি কত কিছু করতে পারি, পারলে যেটুকু পারি করব। তো মানে বিছানাটা গুছানো হয়ে গেছে, বিছানা গুছিয়ে তারপরে শুরু করেছি ঘর মোছা। তো এই দেখো ঘরে ফার্নিচার থাকলে কি ঝামেলা, মানে আমি হাত দিয়েই মুছি। যেদিন আমি দেখি যে তাড়াহুড়ো আছে, আজকে কাজ বেশি আছে, সেই দিন আমি মপ দিয়ে মুছি। তো আজকে দেখছি যে না, আমাকে তো স্কুল যেতে হবে, তো সেই জন্য স্কুল যেতে হবে বলে আমি এটা মপ দিয়ে মুছে নিলাম। মপ দিয়ে মুছলে তো তাড়াতাড়ি হয়ে যায় সব কাজ। তো দেখতেই পাচ্ছ মপ দিয়ে মুছে নিচ্ছি। আর আমার গলা অবস্থা খারাপ, মানে আমার ঠান্ডা লেগেছে বলে গলাটা কেমন বসে গেছে। তো আমি সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলিনি, পরে করে ভয় দিচ্ছি। তো একটু গলাটা ঠিক হয়েছে, তো ঠান্ডাতে তো ঠান্ডা লেগে যাচ্ছে। আর এখন সবাইকে জ্বর সর্দি কাশি ঠান্ডা মানে লেগেই আছে এই ঠান্ডাতে, আর বৃষ্টিও হচ্ছে, তারও বেশি ঠান্ডা। তো কলকাতাতে ঠান্ডা একটু কম আছে, না তো আর অন্যান্য জায়গায় দেখি ঠান্ডা ভালোই পড়েছে। তো চেয়ারগুলোকে সরিয়ে সরিয়ে মুছে নিলাম ডাইনিং টেবিলের ভেতরটা। তো এরকম করে রোজ রোজ মুছতে হয়, ঝাড় দিতে হয় সব টেনে টেনে। তো টেনে টেনে পরিষ্কার করে নিলাম ঘরটা মোছা শেষের দিকে, তারপরে ঘর মুছে যা কাজ আছে তাই করব। তো কাজের মানে সকালবেলাটা বেশি কাজ থাকে তো সারা দিনের তুলনায়, তো সেই জন্য সকালবেলাটা মানে বসার কোনো গল্পই নেই, তাড়াতাড়ি কাজগুলো সারতে হয়। তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আমার, ঘর মুছে আমি একটু ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি, যে সকালবেলা একবার মুছে নিলাম। তো সারাদিন মানে সারাদিন কি দুপুরে আবার খাওয়ার পর তারপরে আবার মুছব। তো একটু সার্ফ জল দিয়ে আর একটা কাপড় ভিজিয়ে মুছে নিলাম পুরীটাকে, মানে যে ম্যাটগুলো যেগুলো কভারটা পাতা আছে আর ম্যাটগুলোকে মুছে নিলাম, তাহলে চকচক করবে, ভালো লাগবে দেখতে। রোজ আমি এই কাজটাই করি, দিনে দুবার, একবার সকালবেলা একবার মানে দুপুরে খাওয়ার পর। তো হয়ে গেল মোছা, মুছে নিয়ে তারপরে এবার চলে এসেছি আমি, কয়েকটা থালা বাসন ছিল সেইগুলো মেজে নিতে। তো এগুলোকে মেজে নিয়ে তারপরে এগুলো মেজে নিয়ে তারপরে দেখি আর কি কি কাজ আছে সেইটাই করবো, মানে সব কাজ কমপ্লিট করে। দেখতেই পাচ্ছ কত মানে অনেকটি থালা বাসন জমে গেছে, মানে রাতে রাত হয়ে গেছিলো বলে আমি আর মানে দেরি করিনি, যে আমাকে তো ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় 5টার দিকে। তো সেই জন্য যে সকালবেলা তো মেজে নেবো, এখন তো ছেলেটা আমি যতক্ষণ না ঘুমাই ততক্ষণ ছেলেও ঘুমাবে না বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ওরও ঘুমটা কম হবে আমি যত রাত করবো তত। তো সেই জন্য ঘুমিয়ে পড়ি, আমি এরকমই করি, যেদিন বেশি রাত হয়ে যায় সেদিন আর থালাটা মাজা হয় না, যে আমি না ঘুমালে আমার ছেলে ঘুমাবে না। আমি ভয়েসটা দিতে দিতে থেমে যাচ্ছি, কেন যে আমার ঠান্ডা লেগেই আছে এখনও, তো আর মার্বেলে হেঁটে হেঁটে আরও বেশি ঠান্ডা লেগে যাচ্ছে। আর
এইখানটাই দেখতেই পাচ্ছ, এই পাখিটা কিন্তু রোজ আসবে, রোজ কি সারাক্ষণ, সকাল দুপুর, মানে ভোর হবে ভোর, মানে ভোরের আলো ফুটবে না, অন্ধকার হয়ে থাকবে, ও এসে হাজির। তো আমি স্কুল গেছিলাম বলে ও ঘুরে চলে গেছে মনে হচ্ছে। তো আমি ভাত দিয়ে গেছিলাম ছেলেকে সকালবেলা একটু খাওয়াই, তো ওর জন্য একটু রাখি, আমার ছেলে আবার ও সবটি খাবে না, ওর জন্য রাখি, পাখি আসবে ওকে দেবে। আর দেখতেই পাচ্ছো ওকে ভাত দিয়েছি, মুড়ি দিয়েছি, ওগুলো কিন্তু খাবে না, ও চানাচুর খাবে রোজ, মানে চানাচুর দেবো। আর এই দেখো চানাচুরগুলো কি খাচ্ছে তাড়াতাড়ি, চানাচুর দিলে একবারে 1 সেকেন্ডে শেষ করে দেবে চানাচুর, একটাও পড়ে থাকবে না। আর ভাত রুটি অত খাবে না, মাছ মাংস এগুলো খাবে, চানাচুর খাবে। দেখো চানাচুর আমি দিচ্ছি আর ও খাচ্ছে, আর আমি ওখানে কাজ করবো, ও সারাক্ষণ আমার মুখে মুখে তাকাবে। আর ও জেনে গেছে যে আমাকে তো কিছু বলবে না, ওর সামনে হাত নিয়ে চলে যাবো তবু সরবেই না ওখান থেকে, ওকে খেতে দেবো, ওর সঙ্গে কথা বলবো আমি, আমি ওখানে রান্না করবো সারাদিন, আর ওই রান্না ওখানে ওই জানলার গ্রিলে উঠে বসে থাকবে। একেই বলে মানুষ থেকে মানে অবলা জীব। তো এরা ভালোবাসা বোঝে ভালো, যে কে আমাকে ভালোবাসে, কে আমাকে ধরে নেবে। কিন্তু ও আমি মানে আমার বাড়ি, আমার ছেলেও যদি ওই কিচেনের ওইদিকে গেলে, আমার ছেলে যদি যায় তাহলে পালিয়ে যাবে, আমাকে দেখে পালাবে। আর এইদিকে আমার থালা মাজা স্নান করা হয়ে গেছে, তারপরে কাপড় কেচেছি, আর পুজো দিচ্ছি এখন, পুজো দিয়ে কাপড় যেগুলো কেচেছি সেগুলো কিন্তু শুকোতে দেবো। তো পুজো দেওয়া হয়ে গেলেই স্নান করে আগে আমি পুজোটা দিয়ে দিই, তারপর কাপড়টা পরে শুকো দিই। তো সেটাই করছি আজকেও, পুজো দিয়ে তুলসী গাছে একটু প্রণাম করে নিচ্ছি তুলসী জল দিয়ে। তারপরে তো মানে এখন বেজে গেছে 9:30-10টার মতো, তো এখানে আমি মানে আর ছাদে গেলাম না আজকে, যে ছোট ছোট জিনিস আছে বলে এখানে দিয়ে দিলে শুকিয়ে যায়, আর যে বড় জিনিস থাকলে তো ছাদে যেতেই হবে বলে আজকে তো ছোট শরীর খারাপ ঠান্ডা লেগেছে বলে আমি মাঝে মাঝে একটু গ্যাপ দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ওদিকে জামা কাপড় শুকোতে দিয়ে আমার সব কাজ কমপ্লিট। দেখো বিছানায় কত সুন্দর রোদ পড়ছে, আমার খুব ভাল লাগে এই ঠান্ডার সময় বিছানায় রোদ পড়লে। আর এদিকে ওই জামা কাপড় শুকোচ্ছে, আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সব ফিটফাট। এবার শুধু আসবো, ছেলেকে নিয়ে আসবো, আর এসে ওকে খাইয়ে রান্না করবো। আর এখন বাজে 10:25, তো 11টায় স্কুল ছুটি হবে, তো আমি বেরিয়ে গেছি, আর এক্ষুনি বেরিয়ে যাবো। তো তোমাদের দেখালাম সকাল থেকে সব কাজ কমপ্লিট, শুধু এসে রান্না করব। আর রান্না করার জন্য এই এখানে চিকেনটা জলে ভিজিয়ে দিয়েছি, এসে রান্না করবো, চালটাও ভিজিয়ে রেখেছি। তো সব কাজ হয়ে গেছে, শুধু ছেলেকে নিয়ে আসতে আসতে তখন বেজে যাবে 11:45। ওকে খাওয়াবো, খিচুড়ি করলাম, ও খিচুড়ির ডিম সেদ্ধ করে রেখেছি, ওটা করলাম, করে রেখে দিয়েছি, এসে খাওয়াবো। তো আজকের মতো ওইখানে টাটা বাই, থেকে কোনটা দেখো ওইদিকে। তো তোমাদের টাটা বলে আবার চলে এসেছি, আর একটা মানে ছেলেকে নিয়ে আসার পরে একটুখানি ভিডিও করেছি। তো ওই দেখো ছেলে কি করছে, ওকে খাওয়াতে বসিয়েছি, ও ড্রয়িং নিয়ে মানে মানে একটা কাজে হয় না, ওরও 2-3টা কাজ লাগে, ড্রয়িং করছে, আবার আমাকে বলছে আমাকে বলে নেই, তাও বলে না, বলটা খুঁজে পাচ্ছে না, ওই বলটাও হাতে ধরে থাকবে, ড্রয়িং করবে, টিভি দেখবে, আর খাবে, কত রকম কথা।